সবাইকে দেওয়া হবে মোবাইল ফোন কবে থেকে পাবেন দেওয়া হবে পঞ্চাশ হাজার ফোন কিভাবে পাবেন জেনে নিন এই ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনের ঘন্টাটা বাজাতে হবে করোনা মহামারীর যুগে পুরো শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হচ্ছে কারণ করোনার কারণে স্কুলগুলি বন্ধ রয়েছে যার কারণে শিক্ষার্থীদের অনলাইনে শেখানো হচ্ছে তবে অনেকের কাছে স্মার্টফোন নাই যার কারণে তাদের অধ্যয়ন করতে অসুবিধা হচ্ছে এবং সেই ছাত্ররা পড়াশোনা করতে পারছেন না পাঞ্জাব সরকার ঘোষণা করেছে যে রাজ্যের নয় থেকে বারো শ্রেণী শিক্ষার্থীদের বিনামূল্যে স্মার্টফোন দেওয়া হবে যাতে তারা অনলাইনে পড়াশোনা করতে পারে প্রাপ্ত তথ্য মতে পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং খুব শীঘ্রই মেয়ে শিক্ষার্থীদের মধ্যে স্মার্টফোন বিতরণ করবেন আসুন আমরা আপনাকে বলি যে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে রাজ্যের সরকারি বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণীর মেয়েদের বিতরণের জন্য পঞ্চাশ হাজার স্মার্টফোন প্রস্তুত রয়েছে খুব শীঘ্রই এটি সমস্ত ছাত্রীদের মধ্যে বিতরণের প্রক্রিয়া শুরু হবে থ্যাংক ইউ